রাজ্যে নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোনো নেতার নাম থাকে না, বিশেষ করে যারা রাষ্ট্রীয় সভাপতির নাম থাকে না, কি করুন, এইটুকু তো কমন সেন্স আপনাদের থাকতে হবে। কোনো কমিটি আজকের মিটিংয়ে কারা উপস্থিত থাকবে তার নামের লিস্ট হয়তো আপনারা পেয়েছেন, পাওয়ার কথা না, কিন্তু পেয়েছেন। আজকের মিটিংয়ে যারা উপস্থিত ছিল, বিশেষ কি নির্দেশ আপনাদের কাছে দিয়ে গেলেন? কথা মাথায় রেখে ২৪ সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আগামী দিনের রোডম্যাপ কি হবে, সেই রোডম্যাপের কথা আমরা বলতে যাচ্ছি। রোডম্যাপ তো আমি বাইরে বলতে পারবো না, রাজ্য সভাপতি হিসেবে সেই রোডম্যাপ অনুসারে চলবো। এবং মাননীয় গৃহমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ার বক্তব্যে নিশ্চয়ই বলেছেন, আপনারা লাইভ দেখতে পেয়েছেন, যে ৩৫টি সিটের টার্গেট, সেই টার্গেটকে সামনে রেখে আমরা অনেকটা টাফ মনে হচ্ছে না ৩৫টা সিট এই রাজ্যে আপনাদের? রাজনীতি মাত্র টাফ, জীবনটা ওটা নিয়ে ভেবে লাভ আছে, টাফের কোনো বিষয় নেই। দেখুন, তিন পাবো কিনা জানি না, ৩৫কে মাঝখানে একটা পয়েন্ট বসালে ৩.৫ হয়, আর উনি ৩.৫ বছর জেল খেটে ২০২১ এইভাবে অমিত শাহ আপনি কেন্দ্রীয় নেতৃত্বে এসছে, কিন্তু কোনো রকম ভাষণের ফল দেখা যায়নি, এবার উপায় হবে না। দেখুন, আমাদের ৩ এমএলএ ছিল, সেখান থেকে ৭-৮ করে পৌঁছেছে, এবার কী হবে ভাবুন, ওই কিছু নেমে যদি ভাবা যায়। শায়নী ঘোষ আজকে বলছেন, আজকে যুব তরফ মিছিল করা হয় এবং গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল করা হয়, সেখানে শায়নী ঘোষরা বলছেন যে যদি আপনি ক্ষমা না চান তাহলে রাজ্য আপনাকে ক্ষমা করবে না, রাজ্যের মানুষ ক্ষমা করবে না। শায়নী ঘোষকে বলুন, উনি যে শিবলিঙ্গে কী পড়িয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন, আর উনি নাক্ষত দিয়ে, আর সুকান্ত মজুমদার বিবেকানন্দ সম্বন্ধে কিচ্ছু বলেন, বলেছে বলায় বলেছেন, আমি বলেছি আজও বলছি, ইনক্লুডিং শায়নী ঘোষ, এরা অর্ধ শিক্ষিত। শায়নী ঘোষ আপনাদেরকে অশিক্ষিত বলেছে, সিনেমা টিনেমা করে ও খুব শিক্ষিত হয়ে গেছে, কী আর করা যাবে। এবং ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, ওনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দ যে বাক্য যুগল নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে বা উনি আন্দোলন করছে, তার আগের ৪ লাইন পরের ৪ লাইন একবার ফেসবুকে উনি ওনাকে পোস্ট করতে বলি, দেখি কত দম আছে, কত দূর পড়াশোনা করেছে। ভোট পরিচালনা করার ক্ষেত্রে কুণাল ঘোষ বলছেন যে আপনার রাজ্যের নেতৃত্বে বিজেপি তার পক্ষ থেকে ব্যর্থ কি দেখে বললেন, কী দেখে বললেন, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন না। উনি তো রাজনৈতিক জীবনে ব্যর্থ, যে ব্যক্তি জীবনে ২-৪ বছরের মধ্যে এরকম কথা পরিবর্তন করে, ওনার সম্বন্ধে তো বলারই আমার রুচিবোধে আসে না। কিছুদিন আগে বলতেন যে সারদার টাকা সবথেকে বেশি লাভবান কেউ হয়ে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দেওয়া থুতু প্রতিদিন চাটছেন, আর কি সুন্দর করে চাটছেন, এক বিন্দুও পড়ে দেখতে পাচ্ছেন না অবশিষ্ট। সিপিএম এর তরফ থেকে আজকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে রাম মন্দিরের উদ্বোধনে তারা যাবেন না। আমার মনে হয় ভারতবর্ষের মানুষও আশা করে না যে সিপিএম যাবে, যদি বাবরি মসজিদের উদ্বোধন হতো তাহলে হয়তো সিপিএম যেত। আমরাও আগে বলেছি বহুবার, মাননীয় গৃহমন্ত্রীও বলে গেলেন, আমি আবার রিপিট করছি, সিএ ভারতবর্ষের সংবিধান সম্মত একটি আইন যা ভারতবর্ষের লোকসভাতে এবং রাজ্যসভাতে পাশ হয়েছে। ভারতবর্ষের আইন করা সংবিধান অনুসারে ভারতবর্ষের আইন তৈরি করার ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভার আছে, অন্য কারণে ভারতবর্ষের আইন ভারতবর্ষে চলবে না, দেখবে পাকিস্তানে চলবে না। সিএ লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি লাগবে। সুকান্ত, একটা লাস্ট একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে গিয়ে আজকে আইটিসেল এর যে বৈঠক, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো কবে অ্যারেস্ট হবে সেই প্রশ্ন উঠেছে, এবং যখন অমিত শাহ তিনি বলছিলেন কারা কারা গ্রেপ্তার হয়েছেন তখন এই প্রশ্ন উঠেছে, কি বলবেন বিষয়টাকে? এই ভাই দুর্নীতি ইস্যুতে জাল গোটানো শুরু করেছে, কি বলবেন বিষয়টা? বাংলার মানুষ চাই চোরেরা জেলে যাক, তো যেমন পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়াতে বাংলার মানুষ খুশি হয়েছে, বালু মল্লিক, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়াতে খুশি হয়েছে, কেষ্ট যাওয়াতে আরও বেশি খুশি হয়েছে বীরভূমের মানুষ, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, বাংলার ভালো যারা চান তারা খুশি হয়েছে। আগামী দিনে এরকম জড়ো যত ছোটো বড়ো চোর আছে তারা সবাই জেলে গেলে বাংলার মানুষ খুশি হবে, বাংলার মানুষের মনের চাহিদা, কিন্তু আইন আইনের মতো চলে, চাহিদার মতো তো চলে না, আইন আইনের পথেই চলবে, সময়ে এলে পরে কারো বিরুদ্ধে তথ্য প্রমাণ এলে অবশ্যই তিনি গ্রেপ্তার হবেন, কেউ আটকাতে পারবে না। ইন্ডিয়া জোটের যে প্রধানমন্ত্রী হিসাবে খার্গের নাম প্রস্তাব রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা খারিজ করে দিয়েছেন শরদ পাওয়ার, ফলে ওদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কী হবে সেই নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পেরে গেছেন যে আর ওনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই, যদি 1% সম্ভাবনা থাকতো সোকল ইন্ডি জোটের তরফ থেকে তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়তেন, ওনার মতো ক্ষমতালোভী মহিলা কেউ নেই। তো স্বাভাবিকভাবে
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সামনে বলে দিচ্ছেন যে বাংলার মানুষের সামনে দুটো অপশান আছে প্রধানমন্ত্রী হিসেবে বাঁচার, খার্গে না হয় মোদি। তাহলে খার্গে আর মোদির মধ্যে বাংলার মানুষ কাকে চুজ করবে? বাংলার মানুষের হাতে আমরা ছেড়ে দিচ্ছি আগামী দিনে। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রী হবেন না বলেই দিয়েছে, মানে প্রধানমন্ত্রী দৌড়েই নেই, কারণ উনি বুঝতে পারছেন উনি দৌড় তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। সুকান্তবাবু, আজকে আজকে আপনি যে মন্তব্য করেছেন বিবেকানন্দ নিয়ে, সেইটা নিয়ে ফুটবল খেলা হয়েছে আজকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সায়নী ঘোষ থেকে শুরু করে বাজার সবাই ফুটবল খেলেছেন, কি বলবেন বিষয়টা? না না, খেলতে বলুন না ফুটবল, কোনো অসুবিধা নেই, বাংলার মানুষ সময় এলে এদেরকে ফুটবলের মতো কিক মেরে বের করে দেবে। আজ থেকে কি তাহলে কি বিজেপি ফুল দমে নেমে গেল মাঠে 24-এর? একদম, আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী দুজনের উপস্থিতিতে আজকে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের পর থেকে ভারতীয় জনতা পার্টির লোকসভার যে জয়যাত্রা সেই দিকে শুরু। কালকে আইসিসিআর কি নিয়ে বৈঠক আছে সুকান্ত ভাই? আমাদের সাংগঠনিক বৈঠক আছে নির্দিষ্ট সময়ে, সেটাকে অমিত শাহ চলে যাওয়ার পরে নির্দেশ যেগুলো দিয়ে গেছে? না না না, এগুলো পূর্ব নির্ধারিত। আমাদের নিয়ম হচ্ছে রাষ্ট্রীয় পদাধিকারী বৈঠক হওয়ার পর আমাদের 7-10 দিনের মধ্যে রাজ্য পদাধিকারী বৈঠক হয়। বিজেপি সাংগঠনিক স্ট্রাকচার অনুসারে রাজ্য পদাধিকারী বৈঠক সেই জন্য অনুষ্ঠিত হবে। রাজ্য পদাধিকারী বৈঠক হয়ে যাওয়ার পর আমরা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেবো, তার মধ্যে জেলা পদাধিকারী বৈঠক হবে। বিজেপি সাংগঠনিক দল, অন্য দলের মতো না তো, তৃণমূলের মতো তো না। বিজেপির মূল প্রচারের বিন্দু হচ্ছে একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের উন্নয়ন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার ঘরে ঘরে দুর্নীতি নিমজ্জিত করে ফেলেছেন নেতা মন্ত্রীরা, দুর্নীতিতে বাংলার মানুষের মান সম্মান সব শেষ করে ফেলেছেন। এই দুটোই সামনে নিয়ে আমরা এগিয়ে যাই। কুণাল ঘোষ আবারও আজকে বলেছেন কালীঘাট মন্দির যাওয়ার প্রসঙ্গে যে ভোট এলে ওনারা আসেন, ভোট এলে ওনারা যান, আগে যাওয়া উচিত ছিল, শীতের সকালে উনি গিয়েছেন রায় রোড মেকি। দেখুন, আমরা তো যখন যখন মাননীয় গৃহমন্ত্রী এসেছেন বা অমিত শাহজি এসেছেন, তারা হয় দুর্গাপুজোর প্যান্ডেলে গেছিলেন অথবা দুর্গা প্রতিমা দর্শনে গেছে, প্রত্যেকবারই মন্দির ভিজিট থাকে, ভোট তো প্রতি বছর থাকে না। কুণাল ঘোষ যেটা বলছেন ওনাকে বলতে হয়, প্রবক্তার একটা দায়িত্ব ওনাকে পাঠিয়ে দিয়েছে, তাই বলছেন, ভুলভাল বলছেন। দীর্ঘক্ষণ মিটিং হয়ে থাকে, প্রার্থী নিয়ে কোনো আলোচনা হয়? প্রার্থী নিয়ে এই সমস্ত মিটিংয়ে আলোচনা হয় না, বিজেপির প্রার্থী নির্বাচনের নির্দিষ্ট নিয়ম আছে, সেই সময় সময় এলে পরে প্রার্থী নির্বাচন। কোনো কমিটি কি তৈরি করে দেওয়া হয়েছে? নির্বাচনী কমিটি আমাদেরকে তৈরি করতে হবে, দিল্লির নেতারা আমাদের এখানে এসে কমিটি তৈরি করে দেন না, বাংলার নেতাদের কেন কমিটি? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।